এই ভয়ঙ্কর দর্শন মাছটাই কিন্তু আমাদের চিরচেনা লইটা মাছ দেখতে যত ভয়ঙ্করই হোক না কেন এর স্বাদ কিন্তু অসাধারণ আর এই লোটটা মাছ দিয়ে তৈরি করা যায় নানান ধরনের মুখরোচক রেসিপি প্রিয় দর্শক আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কক্সবাজার স্টাইলে ধরনের লোটটা ফ্রাইড রেসিপি তাহলে চলুন ধরনের লোটটা ফ্রাই কীভাবে তৈরি করতে হয় তা দেখিনি লোটটা ফ্রায়ের জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ লইটা মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে আমি এবার কেটে নেব যারা বটি দিয়ে কাটতে পারেন তারা তো পারেনি আমি আজকে মাছগুলোকে কেঁচি দিয়ে কেটে নেব দেখুন প্রিয় দর্শক আমি মাথাটা এভাবে ফেলে দিচ্ছি এবং মাথার সাথে সাথে এর পেটের ময়লাটাও আমি ফেলে দিলাম এবং এর যে পাখাগুলো আছে সেই পাখাগুলো আমি ভালোভাবে ছেটে ফেলছি দুপাশের পাখাটা আমি এভাবে ছেঁটে ফেলছি ক্যাচি দিয়ে এবং এর লেজটাও আমি কেটে ফেললাম এবার মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবার আমি মাছগুলোকে কেটে নিব আমি ধরনের ফ্রাই করবো একটা একটু লম্বাটা ধরনের আরেকটা একটা ছোটো টুকরো করে এজন্য আমি প্রথমে লম্বা করে টুকরো করে নিচ্ছি আর কিছু মাছ আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি টুকরোটা আপনার সাইজের ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন কিছু মাছের টুকরো কিছুটা মোটা ধরনের থাকে তাই এগুলো আমি মাঝখান দিয়ে এভাবে চিঁড়ে দিচ্ছি এতে করে মশলাটাও ভালোভাবে ঢুকবে এবং স্বাদটাও ভালো হবে প্রিয় দর্শক এবার আমি মাছগুলোকে আবারও ধুয়ে নিলাম এবং একটা বাটিতে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আধা চা চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবং আধা চা চামচের চেয়ে একটু বেশি দিলাম ভাজা জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে আধা চা চামচের চেয়ে একটু কম দিলাম কারণ আমি এখানে এবার দিচ্ছি এক টেবিল চামচের মতন সয়া সস এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন লেবুর রস এই লেবুর রস দিলে এ সারটা যেমন বাড়ে মাছের আষ্টে গন্ধটাও অনেকটা কমে আসে এবার ভালোভাবে আমি নেড়েচেড়ে মেখে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ম্যারিনেট হতে দিব এবার আমি ব্যাটার তৈরি করতে চলে যাচ্ছে এবং দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ বেশন এবং দিয়ে দিচ্ছি আধা কাপ চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং আধা চা চামচের চেয়ে কিছু কম লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার এবার আমি স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে একটা ঘন ধরনের মিশ্রণ তৈরি করে নিব আমরা যেভাবে চপ এবং বেগুনি ভাজি ঠিক সেরকম ঘন একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবার এই মিশ্রণটাকে আমি রেস্টিংয়ে রাখবো দশ মিনিট প্রিয় দর্শক দশ মিনিট পর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবং সেই তেলে আমি মাছগুলো সেই ব্যাটারি মিশ্রণে ডুবিয়ে ভেজে নিচ্ছি লোটটা মাছ ভাজতে কিন্তু একদমই কম সময় লাগে জাস্ট খেয়াল রাখতে হবে উপরের আবরণটা যেন লালচে বাদামি হয়ে আসে এবং মচমচে হয়ে আসে মচমচে হয়ে আসা পর্যন্ত আমরা মিডিয়াম লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নিলাম দেখুন প্রিয় দর্শক কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আমার এক ধরনের লোটটা ফ্রাই তৈরি হয়ে গেল এবার আমি দ্বিতীয় ধরনের চড়ে যাচ্ছি এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর আগে থেকে ম্যারিনেট করা ছোট টুকরো মাছগুলো এভাবে দিয়ে দিলাম আর আলতো হাতে আমাদেরকে মাছগুলোকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন উপরে একটা সুন্দর কোটিং তৈরি হয় ঠিক আমরা যেভাবে চিকেন ফ্রাই তৈরি করি এভাবে আলতো হাতে আমি নেড়ে নিলাম এবং গরম তেলে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি মাছের টুকরো একবারে দেওয়া যাবে না এতে করে এর তাপমাত্রাটা কমে গিয়ে উপরটা নরম হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে আমি মচমচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম এবং প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর রংটা কতটা সুন্দর হয়েছে ওপরটা যখন মসমচে হয়ে বাদামি রং হয়ে এলো তখন আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমার দু ধরনের লোটটা ফ্রাই যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আর পোলাও খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে তো অসাধারণ চাইলে এটা যে কোনো সস দিয়ে নাস্তা হিসেবেও পরিবেশন করা যায় আমি আপনাদেরকে একটা মাছ ভেঙে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে দেখুন প্রিয় দর্শক মাছটা ভেতর দিয়ে কত সুন্দর সুসিদ্ধ এবং নরম আর বাইরেটা কিন্তু ক্রিস্পি একটা আবরণ তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কক্সবাজারের স্টাইলে দু ধরনের লোটটা ফ্রাই আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকুন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাই